প্রথমবারের মতো পাকিস্তানের পুরো দল একসাথে হজ করতে যাচ্ছেন। পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, 28 বছর বয়সী বাবর আজম এবার তার মায়ের সঙ্গে হজ করতে যাচ্ছেন। তবে অবাক করা বিষয়টি হচ্ছে, শুধু বাবর আজমই নন, পাকিস্তানের প্রায় পুরো দল যাচ্ছেন এবার হজ পালনে। তাদের মধ্যে অন্যতম ইফতেকার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ ও ফখর জামান সহ একাধিক ক্রিকেটাররা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হবেন। সকল ক্রিকেটাররা মূলত চলতি কয়েক মাসে কোনো খেলা না থাকায় ফ্রি সময়টুকু ধর্মীয় কাজে ব্যয় করতে চান তারা, আর এজন্যই তাদের এই উদ্যোগ।